হ্যালো মাই ফিট ফ্যান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি আছি এখন কলকাতার লালবাগে আছি আমি। তো আজকে সকাল সকাল ওঠার পর, টিফিন করার পর আমি যাচ্ছি মিষ্টুর সঙ্গে রেলওয়ে স্টেশনে টিকিট চেক করার জন্য, যে আমরা আসার টিকিটটা কনফার্ম করার জন্য। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো একদম এ টু জেড, খুব ভালো লাগবে আশা করি। তো আমি মিষ্টু এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে ওইখানে টিকিট চেক করার জন্য। তো এখানে এই যে তোমরা একটু দেখানো, আমরা এই রুটে যাচ্ছি, যদিও নামটা আমি জানি না রুটটার। তো আমরা টোটোওয়ালা নিয়ে যাচ্ছে যত শর্টকাট পারা যায়। তো এখান থেকে বেশি দূর না, আমরা যেখানে আসি ফ্রেন্ড হোটেল ওইখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে আমরা যাবো এখন মুর্শিদাবাদ। এই যে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন, খুবই ভিউটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। তো এখানটায় আমরা চেক করবো, টোটোওয়ালাকে টাকা দিয়ে আমরা সোজা যাবো টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে চেক করার পর আমরা আবার চলে আসবো হোটেলে। তো টিকিট কাউন্টার চেক করার পর আমরা দেখলাম টাকা তুলতে হবে। তো টাকা তোলার জন্য এটিএম খুঁজছি আমরা। তো টোটোওয়ালাকে নিয়ে আবার এটিএমে যাচ্ছি। টোটোওয়ালাকে বললাম একটা যেখানে এটিএম আছে ওইখানে নিয়ে চলো। তো টোটোওয়ালা আমাদের নিয়ে যাচ্ছে। তো লালবাগে একটা নাকি এটিএম আছে একটু দূরত্বে, তো ওইখানে যাচ্ছি আমরা। তো দেখা যাক টাকা পাই কি না, তোমরা ব্লগে থাকো। তো এখানে একটা অ্যাক্সিস ব্যাংকের যে এটিএম আছে, তো এখানে মিষ্টুকে আমি পাঠালাম যে টাকা তুলে নিয়ে। আমি এখানে টোটোলার সঙ্গে আছি, তো টোটোলার সঙ্গে গল্প করতে করতে, তো দুর্ভাগ্যবশত আমরা এখানে টাকা পাইনি। তো যাচ্ছি সামনে, দেখা যাক সামনে নাকি একটা SBI-এর এটিএম আছে। তো এখানে মিষ্টু টাকা তুলছে, আমি এখানে দাঁড়িয়ে ট্রেন্স যেটা আগরতলাতেও আছে খুব সুন্দর, আমি এটাতে গিয়ে দেখলাম। তো টাকা তোলা শেষ, এখন আমরা আবার স্টেশনের উদ্দেশ্যে টিকিট কাটার উদ্দেশ্যে যাব। তো টোটোওয়ালাকে ডাকলাম, ডাকার পর আমরা আবার টোটোতে বসে স্টেশনে যাব টিকিটটা কনফার্ম করার জন্য। তো চলো, টোটোওয়ালা এখানে খুব নেগোসিয়েট করে, তার জন্য নেগোসিয়েট করার পর আমরা টোটোতে বসলাম। তো যারা যারা কলকাতা